খতম আপনাদের বুঝাই দিই, এই যে বুখারী শরীফের খতম অর্দুয়া একেবারে ইজমায় উম্মত, দুনিয়ার কোনো ইলা মুসিবত নাই, যে মুসিবতর শেষ চিকিৎসা হইল বুখারী শরীফের খতম। এর বাদে যে খতম দোয়া করতে সময় আসাবে বদরিনের নাম তিলাবত করা হয়, এগুলোর নাম লইয়া হারলে আল্লাহর আরো সে খাবার ধরে। আল্লাহ এখন আমরা যে পরীক্ষা করব, এমন কোন ব্যক্তি নাই যে বড় দরজা লইয়া গেছেন গিয়ে খালি তসবি মারিয়া না পরীক্ষা দিয়ে। পরীক্ষা দেওয়ার মাঝে সবচেয়ে বড় পরীক্ষা দিলা সে ইব্রাহিম ছিলেন, নমরুদর অগ্নিকুণ্ডে নিয়া 40 দিন বা 50 দিন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাখি দিলা। এর মাঝে ও 2 জানুয়ার 2 ডিগ্রি লই দিলা, 1 জানুয়ার হইল ব্যাঙ, ব্যাঙ্গে দেখলো যে খলিলুল্লাহরে আগুনে ফেলাই দিছে, তার বড় দুঃখ লাগলো, আমি কি সাহায্য করতাম পারি, তার চিন্তা করে দেখলো যদি আমি নিজে আগুনে পড়ি যাই আমার শরীরের ঠান্ডায় আগুন কিছু ঠান্ডা হইব, ফাল দিয়ে আগুনে পড়ি গেল, আল্লাহ খুশ হয়ে গেল রে বাবে, যদি আমার খলিলুল্লাহর সাহায্য লাগে তুমি তোমার আগুনে ছাড়াই দিলাই, কেয়ামত পর্যন্ত তোমার বংশরে আমি পানি দি চাদর উড়াই দিলাম, তোমার সারা দমরে আমি তসবি বানাই দিলাম। এর লাগি রসুল্লাহ ফরমাই জমিনের মাঝে বেঙ্গর মতো অত তসবি ভোটটা কোনো জানদার নাই, সাহলা সে ফু দিয়ে আগুন তেজ করতো সাইল ইগু আল্লাহ মতো উড়ে গেল। তো ইব্রাহিম আলাইহিসসালাম রে সবচেয়ে কঠিন পরীক্ষা লইলা, লইয়া আল্লাহ ডিগ্রি দিলা, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমাম,